নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। তো আমি কিভাবে ষষ্ঠীর আয়োজন করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে সাতটা দূর্বা, আমের শাখা, খেজুরের ডাল, করমজার ডাল দিয়ে বেঁধে নিয়েছি। এখানে ফুল নিয়ে নিয়েছি, কলার পাতা নিয়ে নিয়েছি, আম, কলা, মিষ্টি নিয়ে নিয়েছি। চলুন এবার বেলকনিতে যাই। আমি কিন্তু ষষ্ঠী বেলকনিতে করছি, যেহেতু ফ্ল্যাট উঠোন নেই তাই বেলকনিতেই আমি ষষ্ঠী করি। আর আমাদের গাছ ষষ্ঠী নেই, আমাদের নদীতে ষষ্ঠী করতে হয়। তো এখান থেকে নদীটা অনেকটা দূর, তাই নদীতে যাওয়া হয় না, বাড়িতেই আমি পুকুর করে এরকম জল নিয়ে নিয়েছি একটা গামলাতে, পুকুর করে ষষ্ঠী করি। তো এখন ঘরটাকে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, আর ওখানে একটি পিতলের গামলাতে জল নিয়ে নিয়েছি, যেখান থেকে আমি ষষ্ঠীর জল তুলব। এবার সব কিছুর মধ্যে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু ভেজা গায়ে ষষ্ঠী করতে হয়। প্রচণ্ড হাওয়া, তাই প্রদীপটা নিভে যাচ্ছে বারবার। ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, আর ফল মিষ্টিও নিয়ে নিয়েছি। এবার ঘরটা স্থাপন করব। আর এই গাছগুলো ষষ্ঠীর পুজোর বাজার করতে গেলে ফুলের সাথে দেবে, তাই ভাবলাম এই গাছগুলোকে আমি ঘটের পাশে রেখে দিই। আর এটা হলো জামের ডাল। দেখুন, পাখাটা আনতে ভুলে গেছি, ঘরে পাখাটা সিঁদুর দিয়ে রেখেছি, বেলকনিতে আর আনিনি। পাখাটা নিয়ে আসি। তো পাখা নিয়ে আসলাম, আর এইভাবে কলার পাতা দিয়ে ওপর দিক দিয়ে জল উঠিয়ে নিচ দিক দিয়ে ঘটের মধ্যে ফেললে তিনবার করে এটা উঠাতে হবে। কলা পাতাটাও বেশ বড় হয়ে গেছে। আসলে প্রতিবার আমি পিতলের কলা পাতা দিয়েই করি, কিন্তু পিতলের কলা পাতা দিয়ে জল ওঠাতে কিন্তু খুব অসুবিধা হয়, তাই এবার ভেবেছি যে এমনি কলা পাতা নিয়ে আসবো। কিন্তু দেখুন, এত বড় কলা পাতা নিয়ে এসছে, আর কলা পাতাটাকে কাটতেও দিল না। তো যাই হোক, হয়ে গেছে ছোট্ট করে আমার বেলকনিতে আমার ষষ্ঠী পুজো। তো চলুন এবার ঘরে যাওয়া যাক। ভেজা জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার মেয়েকে বসিয়েছি
ওকে ষষ্ঠীর জল দেব। মেয়েও সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। বাড়িতে কোনো পুজো করলে সবথেকে বেশি আগ্রহ ওরই থাকে। তো এইভাবেই আমি বাড়িতে ষষ্ঠী পুজোর আয়োজন করেছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের দিনটা সবাই খুব আনন্দে কাটান। শুভ ষষ্ঠী।